আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি থামেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ আজকে আমি চলে এসেছি টাঙ্গাইলের সেই বিখ্যাত মসজিদটিতে যেটি আমাদের বাংলাদেশের গর্ব দুশো এক গুম্বুজ বিশিষ্ট মসজিদ এটি টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত ইউটিউবে এই মসজিদটি সম্পর্কে আমি অনেক ভিডিও দেখেছি ভিডিওতে এই মসজিদটি যতটা না সুন্দর বাস্তবে তার চেয়ে অধিক বেশি সুন্দর নিজ খেয়ে না দেখলে বুঝা মুশকিল এই মসজিদটা আসলে কতটা সুন্দর এই মসজিদের ভিতরে ঢুকার পরে আপনার মনে হবে যেন আপনি স্বর্ণে মুরানো রাজপাসাদের রাজপ্রাসাদের মধ্যে আছেন চারোদিকে শুধু স্বর্ণ চকচক করতেছে এই মসজিদটি সত্যি অনেক সুন্দর অসাধারণ প্রতিদিন এই মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটকের ভিড় হয় এই মসজিদে এই মসজিদটি রয়েছে দুইশো একটি গুম্বুজ এর মধ্যে দুইশোটি গুম্বুজ হচ্ছে ছোট গুম্বুজ আর একটি মাঝখানে হচ্ছে বড়ো গুমুজ এই মসজিদটি এশিয়ার মহাদেশের দ্বিতীয় বৃহত্তম মসজিদ এবং গুমুজের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি গুমুজলা মসজিদ এটা সুন্দর কারুকার্য আর গুমুজের দিক দিয়ে এটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা করে নিয়েছে অপূর্ব কারুকার্যে গেরা এই মসজিদটি দেখতে মনে হয় যেন স্বর্ণে দিয়ে মোড়ানো হয়েছে এই মসজিদটি আসলে তা নয় এগুলো সোনালী কালারের পাথরের টাইলস এই টাইলসগুলো সব দেশের বাইরে থেকে ইনপুট করা শুধু ইটালি চীন থেকে আগ পৃথিবীর সব বিখ্যাত মসজিদগুলোর সুন্দর সুন্দর নকশা সমন্বয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছে এটির কারুকাজ সত্যি অনেক সুন্দর নিখুদ হাতে করেছে আমার দেখা সবচেয়ে সুন্দর মসজিদ এটি এখানে মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা করা হয়েছে মহিলাদের জন্য মসজিদের এক সাইডে পর্দা দিয়ে নামাজের জায়গা করেছে এই মসজিদে মহিলার সাথে নিয়ে যদি ঘুরতে আসেন দেখতে আসেন তাহলে আপনাকে আলাদা হয়ে এক সাইড দিয়ে ঘুরতে হবে আর মহিলাদের জন্য আলাদা সাইডের জায়গা করা আছে এই এই সাইডটাতে রয়েছে পুরুষদের জন্য এখন যে সাইডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরুষদের জন্য এখানে শুধু পুরুষরা এখানে পুরুষরা নামাজ পড়ে ঘুরতে আসলো পুরুষরা এই সাইডটা দেখে আর পর্দার ওই পাশে হচ্ছে মহিলাদের জন্য মসজিদের ভেতরে ঢুকার আগে আপনি পায়ের জুতাগুলো খুলে নেবেন মেন গেটের সামনে আসার পরেই যখন আপনি মসজিদের ভিতরে প্রবেশ করবেন তখনই পায়ের জুতা খুলে নেবেন যেহেতু এটি একটি পবিত্র জায়গা মুসলমানদের ধর্মীয় স্থান আল্লাহর গড় মসজিদ তো এখানে জুতা না পরে আসাটাই ভালো বাইরে থেকে প্রবেশের দরজার কাছে এসে আপনি জুতা হাতে নিয়ে নেবেন হাজার হাজার মানুষ দেখবেন হাতে জুতা নিয়ে ঘুরতেছে আবার আপনি অন্য কোথাও জুতার রাইখে আসতে যাবেন না তাহলে আবার জুতা গিয়ে নাও পেতে পারেন কেননা এখানে অনেক মানুষের ভিড় ছিল জুতা নিজের হাতে রাখাটাই ভালো আমি এখানে এসেছি শুধু নারায়ণগঞ্জ আড়াই হাজার থেকে দীর্ঘ অনেকটা পথ জার্নি করে টাঙ্গাইলে আসা এটা যদিও অনেকটা দূরের পথ অনেক জার্নি করে এসেছি তাও এখানে আসার পরে আমার মন অনেক ভালো হয়ে গেছে এই মসজিদের সৌন্দর্য দেখে আমার সেই জার্নিটার কথা আর মনে নেই এতক্ষণ ঘুরতে ঘুরতে আর সেই ক্লান্তিকর জার্নিটার কথা ভুলে গেছি মসজিদের টাইলসগুলো খুবই চকচক করছে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করা হয়েছে সত্যিই প্রশংসনীয় দেখতে দেখতে আমি যেন অন্য জগতে হারিয়ে গেছি মনে হচ্ছে যেন আমি আর বাংলাদেশে নাই এত সুন্দর মসজিদ এত সুন্দর কারুকাজ খুবই এটা এক অসম্ভব তবে আমাদের বাংলাদেশে এটা সম্ভব করেছে আসলে আমার কথা বা ভিডিও দেখে আপনারা এটির সম্পূর্ণ সৌন্দর্যটা অনুভব করা সম্ভব না আমি এখন এই মসজিদের প্রথম বা আমি যখন মসজিদের প্রথমবার ভিডিওটা দেখেছি তখন আমার মনে হয়েছে মসজিদটা আসলে সুন্দর কিন্তু আসার পরে এখানে মনে হয়েছে যে সুন্দর বলতে অনেক সুন্দর সুন্দর বাট এতটা সুন্দর হবে সেটা ভাবতে পারিনি সত্যি খুব সুন্দর দুশো একটি গুম্বুজ ঠাই দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে সাইড দিয়ে নেটের বেড়া দেওয়া যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে